আমি তোমাকে বিশাল একটা বাংলো বানিয়ে দেব, আমি তোমাকে বড় একটা গাড়ি কিনে দেব, আমি তোমাকে 24 ক্যারেটের 3টে সোনার নেকলেস বানিয়ে দেব। এই খেয়েছে, পকেটে একটা পয়সাও নাই, দাও দেখি সাইকেলটা সারানো লাগবে। স্ত্রী ড্রয়িং রুমে সাজছিলেন, স্বামী বাইরে পথচারী করছেন আর ঘরে দেখছেন। এক সময় স্বামী বিরক্ত হয়ে বলল, আর কতক্ষণ, একটু তাড়াতাড়ি করো, সময় চলে যাচ্ছে। মন্টু মিয়া স্ত্রীর সঙ্গে ঝগড়া করে অফিসে গেছে, ক্রমে বেলা গড়িয়ে দুপুর হয়ে এসেছে। এ সময় মন্টু মিয়া স্ত্রীকে ফোন করলো, হ্যালো, কি রান্না করেছ? বিশ রান্না করেছি, খাবে নাকি, পাঠিয়ে দেবো তোমার জন্য। ও আচ্ছা, তাহলে তুমি খেয়ে নিও, আমি না হয় এক বেলা হোটেলে খেয়ে নেব। এক অন্ধ ভদ্রলোকের স্ত্রী খুবই কলহপ্রিয়া ছিলেন। একদিন ভদ্রলোকের এক বন্ধু ঠাট্টা করে বললেন, হ্যাঁ রে, তোর স্ত্রী না একটা গোলাপ ফুল। তাই হবে হয়তো, দেখতে তো পাই না, তবে গোলাপের কাঁটার খোঁচা রোজই খায়। নববিবাহিত দম্পতি ঢুকলো এক রেস্তোরাঁয়। পুরনো কথা ও আবেগের জের টেনে ছেলেটি বলল, কি আশ্চর্য, তাই না, আমরা দুটি প্রাণ, আজ যেন এক দেহ, এক মন, এক আত্মা। দুহাই তোমার, ভুলে যেও না, পেট দুটো আছে, যে অর্ডার করবে 2 প্লেট করে দিও। যাহ ছাই, তোমার ভিতর তোমারটি কথা বলে কিছুই নাই। শান্তিতে ঘর সংসার করে, আমরাও কি পারি না? কই, ওরা তো ঝগড়া করে না। ঝগড়া করে না, কে বলেছে? ওদেরও বিয়ে দিয়ে দাও, একত্রে সংসার করু, দেখবো ঝগড়া করে কিনা। ওরা তো সংসার করে না, যে ঝগড়া করবে। আ, কারে কি বুঝায়? স্বামী স্ত্রীকে মেসেজে লিখল, আমার অফিস থেকে ফিরতে 2-3 ঘন্টা দেরি হবে, যদি আরো দেরি হয় তবে মেসেজটা আরেকবার পড়ে নিও।